বাড়ির একটা গরুর বাছুর হলো, কিন্তু সেটার তো এক ফোঁটাও দুধ নেই। এমত অবস্থায় বাড়ির মানুষের দুধ খাওয়া তো দূরের কথা, বাছুরটাই বা বড় হবে কিভাবে? তারপর অনেক আশা করে দেখে শুনে হাট থেকে একটা গাভী কিনে আনলাম একটু দুধের আশায়। কিন্তু হায়, দুধ কোথায়? গাভীর তো দেখছি দুধই হচ্ছে না, সামান্য একটু দুধ হচ্ছে, গা খেয়ে বাছুরটারই পেট ভরছে না। এখন কি উপায় করা যাবে? কিভাবে বাছুরগুলোকে বড় করা যাবে বা বাড়ির বাচ্চাদের মুখে একটু দুধ দেওয়া যাবে? এসব প্রশ্নের সমাধান দিতে আমরা সাজিয়েছি আজকের এই ভিডিওটি। যদি আপনারাও এসব প্রশ্নের সমাধান পেতে চান, তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা ইতোমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাড়িতে গাভী আছে কিন্তু এক ফোঁটাও দুধ হচ্ছে না। যদিও প্রথম প্রথম একটু দুধ হয়েছিল, কিন্তু বর্তমানে একেবারেই সামান্য পরিমাণ, যা ধরতে গেলে বাছুরের জন্যই অপর্যাপ্ত। এই সব সমস্যার সমাধান কিভাবে করা যায়, আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করেছি। চলুন তাহলে জেনে নেওয়া যাক গাভীর দুধ না হওয়া বা কম হওয়ার কারণ। দর্শক, কিছু কিছু গাভীর একদম দুধ হয় না, আবার অনেক সময় গাভীর ওলানে দুধ থাকে কিন্তু দুধ নামানো যায় না, কিংবা প্রথম প্রথম কিছু পরিমাণ দুধ হয়েছিল কিন্তু আস্তে আস্তে কমতে কমতে এখন সামান্য পরিমাণ হচ্ছে, যা শুধুমাত্র বাছুরের জন্যই পর্যাপ্ত নয়। এই অবস্থার জন্য কিছু কারণ রয়েছে। যেমন, এক নম্বর কারণ হচ্ছে গাভীর প্রথম বাছুর দেওয়ার সময় বাছুরের মৃত্যু ঘটলে। দুই নম্বর কারণ হচ্ছে গাভীর দুধ দহনকারীর পরিবর্তন হলে বা পরিবর্তন করলে। তিন নম্বর কারণ হচ্ছে গাভীর স্থান পরিবর্তন করলে বা গাভীর মালিকের পরিবর্তন হলে। চার নম্বর কারণ হচ্ছে গাভীর খাদ্য বা গাভীর পরিবেশগত অবস্থার পরিবর্তন ঘটালে। পাঁচ নম্বর কারণ হচ্ছে গাভীর বাছুর হওয়ার পর গাভীর গর্ভফুল খেয়ে ফেলে। কিভাবে বুঝবেন গাভীর দুধ হবে না বা দুধ কম হবে? যেসব গাভীর দুধ হবে না বা দুধ কম হবে, সেসব গাভীর ওলান বড় হবে কিন্তু ওলানের বাঁকগুলো শুকনো থাকবে। গাভী সব সময় কিছুটা অস্থির থাকবে বা ছটফট করবে। অনেক সময় গাভীর শাল দুধ বেশি পরিমাণে বের হয়ে যায়, ফলে গাভীর ওলান আস্তে আস্তে শুকিয়ে যায়। তাই আপনাকে গাভীর শুকনো ওলান দেখে বুঝতে হবে যে গাভীর দুধ হবে না বা কম হবে। একটা সাধারণ বিষয় মনে রাখতে হবে, যেসব গাভীর দুধ কম হয় সেসব গাভীর দুধ পরিমাণে কম হবেই। আর একটা বিষয় মনে রাখতে হবে, যেসব গাভীর বাছুর দুধ পায় না সেসব গাভীর দুধ কম হবেই। তাই এই সব বিষয় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কি কি চিকিৎসা নেবেন বা কিভাবে চিকিৎসা করবেন? গাভীর দুধ না হওয়া বা যে কোনো দুধ না হওয়া প্রাণীর দুধ বাড়ানোর জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করা যায়। প্রথম পদ্ধতি হলো ওরাল ডিবি ভিটামিন খাওয়ানোর মাধ্যমে, দ্বিতীয় পদ্ধতি হলো ইঞ্জেকশনের মাধ্যমে। এর যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই গাভী বা যে কোনো প্রাণীর দুধ বাড়বে। এক নম্বর, ওরাল ডিবি ভিটামিন খাওয়ানোর মাধ্যমে। বড় কিংবা মাঝারি গাভীর জন্য এই পাউডারগুলোর মধ্যে যে কোনো একটি পাউডার ব্যবহার করা যায়। যেমন, ক্যালফোস্টোনিক পাউডার 100 গ্রাম 1 কেজি, অথবা ডিবিভি পাউডার 100 গ্রাম 1 কেজি, অথবা রেনাভিট ডিভি 100 গ্রাম 1 কেজি, অথবা ভিটামিক্স ডিবি পাউডার 100 গ্রাম 1 কেজি, অথবা ভিটামিক্স ডিবি সুপার 100 গ্রাম 1 কেজি, অথবা মেগাভিট ডিবি পাউডার 100 গ্রাম 1 কেজি, অথবা এডিভিট ডিবি অথবা এসিভিট ডিবি 100 গ্রাম 1 কেজি, অথবা এসিভিট ডিবি গোল্ড, অথবা রেনাভিট ডিভি প্লাস, অথবা জিএম টনিক 100 গ্রাম 1 কেজি, অথবা মিল্ক টনিক 100 গ্রাম 1 কেজি, অথবা ডিবিভিট 100 গ্রাম 1 কেজি ইত্যাদি। এই পাউডারগুলো খাওয়াবেন যেভাবে, ক্রস বা বিদেশি জাতের গাভীকে দানাদার খাদ্যের সাথে চা চামচের তার থেকে আনচামচ করে খাওয়াবেন, আর দেশি জাতের গাভীকে 2 থেকে 4 চামচ করে খাওয়াবেন 15 থেকে 30 দিন। আর একই নিয়মে ছাগলকে দিনে 1 থেকে 2 চামচ করে প্রতিদিন খাওয়াবেন। ট্যাবলেট, এ মিল্ক ট্যাবলেট 5 গ্রাম, অথবা এসিক্যাল ট্যাবলেট 5 গ্রাম, অথবা ফসক্যাল পিডি ট্যাবলেট 5 গ্রাম, অথবা প্রোমিল্ক ট্যাবলেট 5 গ্রাম ইত্যাদি। এই ট্যাবলেটগুলো খাওয়াবেন যেভাবে, গাভীকে প্রতিদিন 2 থেকে 4টি করে ট্যাবলেট 1 মাস, এবং ছাগলকে প্রতিদিন 1টি করে ট্যাবলেট 1 মাস খাওয়াতে হবে। 2 নম্বর, ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে। এই ইঞ্জেকশনগুলোর মধ্যে যে কোনো একটি দেওয়া যায়, যেমন মেজিক্যাল 28 ইঞ্জেকশন 250 500 মিলি, অথবা ডেকাম ইঞ্জেকশন 200 মিলি, অথবা ক্যালডিম্যাক ভেট ইঞ্জেকশন 200-400 মিলি, অথবা ক্যালসিম্যাক্স ইঞ্জেকশন 100 মিলি, অথবা মেগাক্যাল ডি 200 মিলি, অথবা মিফেনিল ভেট 100 মিলি ইত্যাদি। বড় প্রাণীর জন্য এগুলোর যে কোনো একটি 1000 মিলি ডেক্সট্রোজ সেলাইনের সাথে শিরায় দিতে হবে। মাঝারি এবং ছোট প্রাণীর জন্য ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে। অক্সিটোসিন গ্রুপের ইঞ্জেকশনের মাধ্যমে, যেমন প্রোপিন ভেট ইঞ্জেকশন 10 মিলি, অথবা অক্সিন, অথবা ইন্টারটোসিন এস, অথবা পিটোসিন ইত্যাদি। এগুলোর মধ্যে যে কোনো একটি 5 থেকে 10 মিলি সেলাইনের ভিতর দিলে ভালো ফল পাওয়া যায়। ক্লোরোপ্নোমাজিন গ্রুপের ওষুধ, যেমন ইঞ্জেকশন লার্জেকটিল
100 মিলিগ্রাম দিনে দুইবার করে 5 থেকে 6টি করে ট্যাবলেট 2 থেকে 3 দিন খাওয়াতে হবে অথবা অপশনাল ইনজেকশন 2 মিলি মাংসপেশিতে 6 থেকে 8 মিলি করে মোট 2 থেকে 3 দিন দিতে হবে দুধ না হওয়ার বিড়ম্বনা থেকে বাঁচার উপায় 1 নম্বর বাচ্চা যাতে মারা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে 2 নম্বর দুধ দোহনের জন্য গোয়ালার পরিবর্তন করা যাবে না 3 নম্বর বাচ্চা হওয়ার পর গাভী যাতে গর্ভফুল খেয়ে না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে 4 নম্বর গর্ভ অবস্থায় গাভীকে কম করে 2 থেকে 4 কেজি করে দানাদার খাদ্য খাওয়াতে হবে 5 নম্বর গাভীকে সুষম খাবার দিতে হবে দর্শক যেগুলো গাভীর দুধ কম হয় বা একেবারেই দুধ হয় না সেই গাভীগুলোর ক্ষেত্রে উক্ত ব্যবস্থাগুলোর যে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করলেই গাভীর দুধ অবশ্যই বাড়বে দর্শক আজ তাহলে এ পর্যন্তই আগামীতে আমরা আরো অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন অবশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ